বরগুনায় সিডর, আইলা, মহাসেন, রুয়ানু সহ একাধিক প্রাকৃতিক দুর্যোগের ক্ষত শুকায়নি। অন্যদিকে এখনও চলছে বাঁধের ভাঙন। শুকনো মৌসুমে ভাঙন কিছুটা কম হলেও বর্ষা মৌসুমে ভাঙন আতঙ্কে বরগুনার সাগর উপকূলের মানুষ। তাদের দাবি, প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি অমাবস্যা পূর্ণিমার জোয়ারে প্লাবিত হতে হয় প্রতিনিয়ত। ভাঙন রোধে অবিরাম আশ্বাসের বাণী থাকলেও নেই বাস্তবায়ন। আর বরাবরের মতো পানি উন্নয়ন বোর্ডের দাবি, অর্থ বরাদ্দের অভাবে মেরামত হচ্ছে না ভাঙন কবলিত বাঁধ। বরগুনা প্রতিনিধি মোহাম্মদ বেলাল হোসেন মিলনের প্রতিবেদন, জানাবেন সুরাইয়া সীমা। বরগুনা জেলার তালতলী উপজেলার বঙ্গোপসাগর তীরবর্তী তেঁতুলবাড়িয়া, বছরের পর বছর সাগর আর খরস্রোতা পায়রা নদীর ভাঙনে বিলীন হচ্ছে অসংখ্য বাড়িঘর আর ফসলি জমি। ঝড় জলোচ্ছ্বাস দূরের কথা, জোয়ারের পানিতেই তলিয়ে যায় গোটা এলাকা। রাত দিন জলোচ্ছ্বাস আতঙ্কে কাটে এ এলাকার মানুষের। দীর্ঘদিন ধরে টেকসই বেড়িবাঁধ নির্মাণে স্থানীয়দের দাবি উপেক্ষিত হয়েছে বারবার। বর্ষা মৌসুমে বড় বিপদের আশঙ্কায় আছেন তারা। এখনই তো বর্ষার স্রোত নাই, কিছু না, নদীতে স্রোত নাই, এখনই ভাঙিয়া রাস্তা চলে যাইতেছে। তা বর্ষার সিজনাল চানবাদ থাকতে পারবো না, ঘর দর জানিয়ে এখান থেকে চলে যাইতে হবে। আসার শ্রাবণ আসার আগেই যদি এইটা সংস্কার করা যায় বা স্থায়ী একটা সমাধান নেওয়া যায়, তাহলে আমাদের জন্য খুব ভালো একটা হয় এবং আমাদের ঘর বাড়িটা টিকে থাকে। হোমসি যে নদীতে কিছু ব্লক টলক দিয়ে বা এরকম কিছু পর্যটন এসে জমি, কিন্তু আসলে কিছুই না আর ব্লক টলের কোনো খবর টবর নেই। শুধু তেঁতুলবাড়িয়া এলাকাই নয়, জেলার পদ্মা, কাকচিড়া, বামনা, রামনা, কালমেঘা, পালের বালিয়াতলি ও পরিঘাট সহ বেশ কয়েকটি এলাকার মানুষের দিন কাটছে ভাঙন আতঙ্কে। তাই দ্রুত টেকসই বাঁধ নির্মাণের দাবি তাদের। দুই কেনি আড়ি কেনি জমি, দাদার জমি ছিল, সব নদীতে চলে গেছে। এখন জমি যাওয়ার পরে আর শুধু রাস্তারই ঠেকাছে, রাস্তায় যদি চলে যায় আমরা ভিক্ষুক হয়ে যাব। সাধারণ একটা বাও বাতাস হইলি, সাধারণ একটু জোয়ারের পানি প্রবল হইলি, হ্যাঁ, আমাদের এই ঘর বাড়িঘর সব কিছু তলাই যায়। মোর আনার দাবি নেই, এই 17 বছর গেছে, এইতে দুই সরকার কিছু করে নাই, এনার দাবি করি আর কিছু হইবে না। বরগুনা পানি উন্নয়ন বোর্ড বলছে ইতোমধ্যে দুটি প্রকল্প অনুমোদন হয়েছে এবং আরও 4টি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার করা হবে। সবগুলো প্রকল্প যখন অনুমোদনের পরে যখন বাস্তবায়িত হয়ে যাবে, তখন হচ্ছে আমরা বলতে পারবো যে আমরা 100% এখন সুরক্ষিত। পুরো বাঁধটা মানে ইনস্ট্যান্ট আমাদের পক্ষে অনুবাসন করা সম্ভব না, কিন্তু দুর্বল অংশগুলো আমরা ঠিকই আটকানোর চেষ্টা করি এবং সেটা করছি। বরগুনা জেলার 22টি পোল্ডারে 805 কিলোমিটার বাঁধের কয়েকটি পয়েন্টে প্রায় 17 কিলোমিটার বেড়িবাঁধ বর্তমানে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, আর আংশিক ঝুঁকিপূর্ণ প্রায় 150 কিলোমিটার বাঁধ। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।